আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি ইসরা জাহান রোজি, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আজকে আমি দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের যে অধ্যায় পাঁচ রয়েছে সেখান থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সঙ্গে আলোচনা করব। চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে যাব আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যে জীববিজ্ঞানের অধ্যায় পাঁচ রয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে বিএমআর ও বিএমআই। আজকে আমি এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। বিএমআর এর পূর্ণ রূপটা কি? বিএমআর, ব্যাসাল মেটাবলিক রেট, অর্থাৎ আমরা পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ। এই যে পূর্ণ বিশ্রামরত ব্যাপারটা কি, অর্থাৎ আমরা এমন একটা অবস্থায় থাকব যে যখন আমরা কোনো কাজ করব না, মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ রিল্যাক্স বা বিশ্রামরত অবস্থায় থাকব, কোনো রকম স্ট্রেস বা কোনো রকম কিছু আমাদের মাঝখানে থাকবে না। এমন কি আমরা যে খাবারটা খাই সেটার থেকেও প্রায় অনেকক্ষণ পরে, যে অর্থাৎ যে খাবারের যে সাথে সাথেই না, বেশ অনেক সময় পরে আমরা এই বিএমআর এটি নির্ণয় করে থাকব। এটি কি? এটি হচ্ছে যে মানব শরীরে যে শক্তিটা ব্যবহৃত হচ্ছে সেই শক্তির পরিমাণ আমরা বের করব। আচ্ছা, এখন পরিমাণ যেহেতু বের করতে হবে, অতএব আমাদেরকে কিছু সূত্র লাগবে। তো বিএমআর মান নির্ণয়, দেখো বিএমআর মান নির্ণয়ের জন্য আমরা অনেক বিজ্ঞানী অনেক সূত্র দিয়েছেন, তবে হ্যারিস বেনেডিক্টের যে সূত্রটি সেটি সর্বাধিক জনপ্রিয় এবং সেটি ব্যবহার করা হচ্ছে এখন। উনি মেয়েদের জন্য আলাদা একটি সূত্র প্রদান করেছিলেন এবং ছেলেদের জন্য আলাদা একটি সূত্র প্রদান করেছিলেন। মেয়েদের বিএমআরের সূত্রটি হচ্ছে 655 যোগ 9.6 ইন্টু ওজন কেজি, অর্থাৎ যার আমরা বিএমআর নির্ণয় করব তার ওজন কত, যোগ 1.8 ইন্টু উচ্চতা সেন্টিমিটার, অর্থাৎ উচ্চতা কত সেটা আমরা 1.8 দিয়ে গুণ করব, বিয়োগ 4.7 গুণন বয়স বা বছর, অর্থাৎ বয়স বা বছরকে আমরা 4.7 দ্বারা গুণ করব। ছেলেদের ক্ষেত্রে বিএমআরের যে সূত্র সেখানে হচ্ছে 66 যোগ 13.7 ইন্টু ওজন কেজি, অর্থাৎ ওজনটা আমরা 13.7 দিয়ে গুণ করব, যোগ 5 ইন্টু উচ্চতা, অর্থাৎ উচ্চতাটা 5 দিয়ে বা 5 দিয়ে গুণ করব, মাইনাস 6.8 ইন্টু বয়স বা বছর, এটা আমরা যে বয়সটা হবে সেটি 6.8 দ্বারা গুণ করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই যে সূত্র ধরে একটি অঙ্ক বা কীভাবে মান নির্ণয়টা করা হচ্ছে সেটা আমরা দেখে আসি। এখানে একটি মান দেয়া রয়েছে, ধরা যাক একজন নারীর বয়স 33 বছর, উচ্চতা 165 সেন্টিমিটার এবং ওজন 94 কেজি বা 94 কেজি যাই বলি না কেন। যেহেতু নারীর, সেক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তাহলে এই সূত্র অনুযায়ী তার বিএমআর হবে, দেখো যে আমরা তার যে 655 যোগ 9.6 লিখে তার ওজন ছিল 94, আমরা এখানে 94 দিয়ে এটাকে গুণ করেছি, যোগ 1.8 দিয়ে 165 উচ্চতা, মাইনাস 4.7 দিয়ে 33 হচ্ছে তার বয়স। এই যে এই ক্যালকুলেশন বা এই অঙ্কটি সমাধান করে আমরা যে মানটা নির্ণয় করলাম, অর্থাৎ তার বিএমআরটা যে বের করলাম সেটা হচ্ছে 1699.3 ক্যালোরি বা 1699.3 ক্যালোরি। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্ক করার সময় দেখো আমরা এটা বীজগাণিতিক যে রাশি সেই হিসাবে লিখেছি, আমরা এটাকে কথায় বা যেটাকে বলে যে 1 2 3, অর্থাৎ এইভাবেও আমরা লিখতে পারি, অর্থাৎ
অনেক সময় তোমরা যে কাজটা করে থাকো, দেখা যায় কিছুটা বাংলায় লিখছো, কিছুটা ইংরেজিতে লিখছো, হয়তো আমার কথার মধ্যেও এরকমের এসছে। কিন্তু আসলে এটা তোমরা যখন লিখবে তখন একটা যে একটা প্যাটার্ন ব্যবহার করবে, অর্থাৎ বাংলাতে লিখলে বাংলাতে এবং কথায় যদি অঙ্ক এগুলো সংখ্যায় যদি লেখো সংখ্যাতে লিখে যাবে, আর যদি ইংরেজিতে যাও তাহলে বীজগণিতিক রাশি যেটা সেভাবে করে যাবে। সেক্ষেত্রে আমি যেটা এখানে করেছি এটা তোমাদের বইয়ে এভাবে আছে, সেই হিসাবে আমি এভাবে এটা করেছি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে বিএমআর, তার বিএমআরটা হচ্ছে এত। এখন বিএমআরের থেকে আমরা কি করতে পারি, উক্ত নারীর যে দৈনিক ক্যালোরির চাহিদা, অর্থাৎ তার কতটুকু ক্যালোরি প্রতিদিন দরকার, যা দিয়ে নারী কী করতে পারবে, তার ওজন ঠিক রাখতে পারবে, অর্থাৎ ওই নারীর ওজন ঠিক রাখার জন্য বা একই রাখার জন্য তার কতটুকু দৈনিক ক্যালোরি লাগবে সেটা আমরা বের করব। সেটার জন্য একটি ছক ব্যবহার করে, এখানে দেখো এখানে লেখা হয়েছে ছক ব্যবহার করে, ছকটি কোনটি, এই ছকটি, এই ছকটি ব্যবহার করে উক্ত নারীর আমরা দৈনিক ক্যালোরির চাহিদা বের করতে পারি। এখন দৈনিক ক্যালোরির চাহিদা বের করার এই যে ছক, এখানে সাধারণত কী দেওয়া রয়েছে, এখানে দেওয়া আছে শারীরিক অবস্থা এবং ক্যালোরির মান, অর্থাৎ আমাদের যে আমরা যে মানুষ তাদের এক একজনের জীবনযাপন বা লাইফস্টাইল এক এক রকমের, কেউ অনেক পরিশ্রম করে, কেউ হালকা পরিশ্রম করে, কেউ প্রচুর খেলাধুলা করে, কেউ একদমই খেলাধুলা করে না, এরকমের বিভিন্ন ধরনের তাদের শারীরিক অবস্থা হয়ে থাকে, সেই ক্ষেত্রে তাদের ক্যালোরি মানটাও বিভিন্ন ধরনের হয়ে থাকবে। তো দেখো এখানে চার্টে বা ছকে যেটা বলা হয়েছে, পরিশ্রমী না হলে তার ক্যালোরির মান কত হবে, এই যে বিএমআর, বিএমআরের সঙ্গে 1.2 গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে তার দৈনিক ক্যালোরির চাহিদা। হালকা পরিশ্রমী, সপ্তাহে 2 বা 3 দিন খেলাধুলা করলে তার ক্যালোরির মান কত হবে, বিএমআর গুণন 1.375। পরিশ্রমী, সপ্তাহে 2 বা 3 দিন প্রচুর খেলাধুলা করলে তাহলে তার বিএমআর হবে, বিএমআর গুণন 1.55 হবে তার দৈনিক ক্যালোরির মান, অর্থাৎ যে ফলটা আসবে সেটা। পরিশ্রমী, সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করলে বিএমআরের সঙ্গে 1.725 গুণ করলে যে ক্যালোরি আসবে সেটা হচ্ছে তার প্রতিদিনকার চাহিদা। অত্যন্ত পরিশ্রমী, প্রচুর দৌড়ঝাঁপ খেলাধুলা করলে সেক্ষেত্রে বিএমআর গুণন 1.9 দিলে যে ক্যালোরির মান আসবে সেটা হচ্ছে তার চাহিদা হবে। উদাহরণ হিসেবে, অর্থাৎ এই চার্টটি হয়তো চার্ট বা ছকটি দেখে যতটুকু না বোঝা যায়, আমরা এখন উদাহরণ হিসেবে উপরের নারীটি, অর্থাৎ এই যে নারীটি আছে তার নারীটি যদি পরিশ্রমী হয়, ধরলাম যে সে হচ্ছে একজন পরিশ্রমী নারী এবং প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, দেখো এখানে তাই দেওয়া হচ্ছে, নারীটি পরিশ্রমী হয়ে থাকলে এবং প্রতিদিন প্রচুর খেলাধুলা করলেন, অর্থাৎ উনি যদি প্রতিদিন প্রচুর খেলাধুলা করেন এবং পরিশ্রমী হন তাহলে তার ক্যালোরির চাহিদা কত হবে। এই ছকে আমরা দেখি পরিশ্রমী এবং সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করলে তার ক্যালোরির মান কত হবে, বিএমআর গুণন 1.725। তো তাহলে তার বিএমআর হচ্ছে 1699.3 ইনটু বা গুণন 1.725 ইকুয়াল, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করলে আসবে 2931.29, এটা প্রায় 3000 ক্যালোরির হিসাবে চলে আসছে। এখন এই যে এটা আসলো, এই এই ক্যালোরির কাছাকাছি যেটা চলে আসলো, অর্থাৎ এটা তাকে প্রতিদিন গ্রহণ করলে এরকমের কাছাকাছি যে যদি সে প্রতিদিন গ্রহণ করে তাহলে এই নারী তার ওজন একই রাখতে পারবে। তাহলে আমরা বিএমআর কি বুঝতে পারলাম, যেটি বেসাল মেটাবলিক রেট, এবং এটা নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে সেটাও আমরা বুঝতে পারলাম এবং কীভাবে এটা নির্ণয় করব আমরা সেটাও বুঝতে পারলাম। বিএমআর ঠিক রাখার জন্য আমাদেরকে সবসময় আমাদেরকে কী করতে হবে, আমাদের খাদ্য তালিকা এবং আমাদের যে দৈনন্দিন জীবনযাপন এটি যদি সুন্দর নিয়মে থাকে তাহলে আমাদের বিএমআরও সঠিক থাকবে, ভালো থাকবে। এবার আসা যাক বিএমআই বা বডি মাস ইন্ডেক্স, মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে, অর্থাৎ
বডির যে স্ট্রাকচার এবং যেখানে যে কি পরিমাণ চর্বি আছে সেটার একটা সূচক নির্দেশ করা হচ্ছে বিএমআই। তো বিএমআই এটারও একটি সূত্র দ্বারা বের করা হয়ে থাকে, অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিটির কতটুকু ওজন দরকার বা এই ব্যক্তির শারীরিক কন্ডিশন বা কি অবস্থা কীরকমের তার পরিপ্রেক্ষিতে সে কী করবে সেটা আমরা বের করতে পারি। তো উদাহরণ হিসেবে আমরা যদি সূত্রটার দিকে আরেকবার তাকাই, বিএমআই সমান সমান দেহের ওজন ডিভাইডেড বাই দেহের উচ্চতা, অর্থাৎ ওজনকে উচ্চতা দ্বারা আমরা যে ক্যালকুলেশন করলে যেটা বের হবে সেটাই হচ্ছে তার বিএমআই। তো উদাহরণে আমরা দেখতে পাচ্ছি 125 সেন্টিমিটার, যেটাকে আমরা মিটারে করে নিলাম, কারণ আমরা সূত্রের ক্ষেত্রে দেখেছি এটা মিটারে আছে, এই জন্যে 125 সেন্টিমিটারকে আমরা মিটারে করে নিলাম। উচ্চতা এবং 50 কেজি ওজনের একজন ব্যক্তির বিএমআই কত? তো বিএমআই আসলো 50/1.25 হোল স্কোয়ার, এখানে আসছে 32 এসছে। এখন এই 32 হচ্ছে তার বিএমআই। তো এইটা দিয়ে এখন কী করবে সে, তার কী অবস্থা, কী করতে হবে, তার কি বাড়াতে হবে না কমাতে হবে, সেটার জন্য এখানে একটি ছক বা চার্ট রয়েছে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে তার শারীরিক পজিশন কেমন বা অবস্থা কেমন। বিএমআই মান 18.5 নিচে, যদি 18.5 নিচে বিএমআইয়ের মান হয় করণীয় কী? শরীরের ওজন কম, পরিমিত খাদ্য গ্রহণে ওজন বাড়াতে হবে, অর্থাৎ তাকে বেশ ভালো পরিমাণে খেতে হবে একটা পরিমিত। 18.5 থেকে 24.9 যদি হয় বিএমআই মান, তাহলে সে সুস্বাস্থ্যের আদর্শ মান, অর্থাৎ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ বা আদর্শ মান হয়ে থাকে। এরপরে আসো 25 থেকে 29.9, শরীরের ওজন অতিরিক্ত, ব্যায়াম করে অতিরিক্ত ওজন কমানো প্রয়োজন, অর্থাৎ ব্যায়াম করে এটা ওজনটা কমাতে হবে। 30 থেকে 34.9, মোটা হওয়ার প্রথম স্তর, বেছে খাদ্য গ্রহণ ও ব্যায়াম প্রয়োজন। দেখো তাহলে তাকে কী করতে হবে, যে সে মোটা হওয়ার প্রথম স্তরে আছে তাকে বেছে বেছে খেতে হবে এবং তার জন্য ব্যায়াম প্রয়োজন। 35 থেকে 39.9, মোটা হওয়ার দ্বিতীয় স্তরে পরিমিত খাদ্য গ্রহণ ও ব্যায়াম প্রয়োজন, এখানে খাবারটাও খাবে সে পরিমিত এবং ব্যায়াম প্রয়োজন। 40-এর উপরে যদি হয় অতিরিক্ত মোটাত্ব, মৃত্যু ঝুঁকির আশঙ্কা এবং তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে যদি তার বিএমআইয়ের মানটা 40-এর উপরে থাকে তাহলে সে অতিরিক্ত মোটা, এবং বেশি মোটা হলে যা হয়ে থাকে যে মৃত্যুর ঝুঁকির একটা আশঙ্কা থেকে যায়। তো এবার বিএমআই দণ্ডে আমরা এই যে ব্যক্তিটি দেখতে পাচ্ছি যে 32 যে তার আছে, এখন এই তার ওয়েট বা ওজন আছে 50 কেজি, এখন বিএমআই দণ্ডে ব্যক্তিটির সুস্বাস্থ্যের জন্য 38 কেজি হওয়া প্রয়োজন, অর্থাৎ তার বিএমআইটা যদি এখানে আমরা আনতে চাই তাহলে তার ওজন বা ওয়েট 38 হলে সবচেয়ে ভালো হয়। 38 হলে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বিএমআই। তো আমরা এখান থেকে কী ধরনের প্রশ্ন এসে থাকে সেটা নিয়ে একটু আলোচনা করি। বিএমআই বা বিএমআর, যেটা বিএমআইয়ের যে পূর্ণরূপ, বিএমআরের যে পূর্ণরূপ, এগুলো সাধারণত পরীক্ষায় এক নম্বরের জন্য এসে থাকে। প্রশ্ন আসতে পারে বিএমআইয়ের পূর্ণরূপ লিখো বা বিএমআরের পূর্ণরূপ লিখো। তোমরা এক কথা এটা লিখে দেবে যে বিএমআইয়ের পূর্ণরূপ হচ্ছে এটা বা বিএমআরের পূর্ণরূপ এটা। তাহলে জ্ঞানমূলক হিসেবে এটা সাধারণত এসে থাকে। অনুধাবনের ক্ষেত্রে বিএমআরের সূত্র এসে থাকে, বিএমআইয়ের সূত্রটি জ্ঞানমূলকেও এসে থাকে, অনুধাবনেও আসে, আবার অনেক সময় এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্নেও এই প্রশ্নগুলো দেখা যায়। এটা অবশ্য বহুনির্বাচনীতে আসে না, এটি সাধারণত অনুধাবনে বেশি এসে থাকে। এবার আসা যাক যে এখানে যে মান নির্ণয়টি, এই মান নির্ণয় বিএমআরের মান নির্ণয়
উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ দুটোতেই এসে থাকে, কখনো প্রয়োগেও আসে, কখনো উচ্চতর দক্ষতায়ও আসে। আর বিএমআই এর যে এটার ক্ষেত্রেও তাই, তবে এটি বেশি প্রয়োগে এসে থাকে, উচ্চতর দক্ষতায় এটি একটু কম এসে থাকে। তো কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারে এই বিএমআই এবং বিএমআর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এখান থেকে যে মান নির্ণয় ব্যাপারটি আছে, আর এটি সাধারণত পরীক্ষায় এসে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস নম্বর ছিল 24। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো বিএমআর এবং বিএমআই সম্পর্কে। যদি কোনো কিছুতে কনফিউশন বা সমস্যা থাকে, তোমরা বইটা আরেকটু ভালো করে পড়বে। শুধু এই জন্যে না, বইটা সবসময় ভালো করে পড়বে, কারণ তোমাদের বইয়ে সুন্দর করে সব কিছু দেওয়া আছে। তো সেখান থেকে সেটা পড়লে ইনশাআল্লাহ তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। আজকের মতো এখানেই, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।